আপু 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 এই ফুলটা নেন, আমি সকাল থেকে কিছু খাই না, আমার 50 টাকা দেন। এই বিচাই পাসার, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বোন পাসার। ভাইয়া ভাইয়া এই ফুলটা নেবা, আমাকে 50 টাকা দিবা, আমি সকাল থেকে কিছুই খাই না। তোর ফুল লাগবো না পাসার। ভাইয়া নেন না ফুলটা। তোর ফুল লাগবো না কইছি না, তারপর ফুল দিতেছস কে? কইলাম যে এটা আমার গার্লফ্রেন্ড না। স্যার পাসার। ভাই আমার 50 টাকা না দিলাম পাসার মনে হয় যে আমি পাগল হলাম। আমার 50 টাকা। আচ্ছা বিপদ, আচ্ছা দিতেছি খারা খারা। আই ধর দে ফুল দে, আই বই না। হ্যালো কি রে, এতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো আসার তো নাম নাই। ভাই আমি কিছু খাই নাই, আমার 100 টাকা দেন ভাই। টাকা দেন না ভাই। একটা পাসার, তোর পাসার তো বুঝি না, তোর কিন্তু খবর করে ফেলাম একটা পাসার। আমি কিছু খাই নাই ভাই, 100 টাকা না দিলাম পাসার মনে ভাই, এই যে পাও ধরছি ভাই। এই মাদারচোদ, তোর কথা কানা জানা, তোর পাসার তো বুঝি না, একটা থাপড়টা কানপট্টি গরম করে ফেলাম, এমন মার দিমু মার খায়া উঠতে উঠতে ঘুরতে ঘুরতে এলাকার বাইরে যা পড়বি পাসার, নালে একটা শর্ট দুম একটা পাসার। আচ্ছা আচ্ছা ভাই যাইতাছি। মাদারচোদ তোর বাচ্চারা মানুষ পাস না না। আবু 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 আমার 100 টাকা দেন না, আমি সকাল থেকে কিছু খাই নাই, আমার 100 টাকা দেন। এই বিজয় পাসার পাসার কইলাম, কেমনটা লাগে একটু, আগে একজনের 50 টাকা দিয়েইলাম, আবার তুই বাদরছস পাসার। না আমি টাকা না দিলে পাসার মনে। দেখ মাথা মুলা কিন্তু গরম করিস না, পাসার কইলাম। এই সুজি ফোনটা রাখ তো একটু। কি রে তোর না একটু আগে শাশা হইলাম, তুই এই জায়গায় কি করছস, তুই আবার মানুষকে ডিস্টার্ব করতেছস। এনতে সর, নালে একটা লাথি মারম কিন্তু। যা এনতে সর। আচ্ছা ভাই যাইতাছি। আরে ভাই ওরা সব সিন্ডিকেট, এগো বাপ মা এই সব শিখাই দেয় বুঝছেন, আরে ছোট ছোট বুলাবান যাবো স্কুলে, ওগো বাপ মা এই পাঠাই দেয় মানুষের কাছে হাত পাততে। কি কোন ভাই, এগো বাপ মা এই পাঠাই দেয়? আরে ভাই হ, ওগো বাপ মা এই সব শিখাই দেয়। ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি একটু দাঁড়ান, আমার বোনের পরীক্ষা তো, ওই গ্রামে যে বড় বাসে উঠাই দিয়ে আসতেছি। হয় আয়, আপনি যান আমি এখানে আছি। বোনাই এই তো বাস। আয় শোন বাসা যায় কিন্তু আমাকে ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি গেলাম। হাই এমএস কিন্তু বাসছ কইরা। হ্যাঁ ভাই বাসছই। এই শোন কোন বাকি টাকা হইব না, এই লো আমার দামে দিয়ে দিলাম। আচ্ছা এই তোর টাকা সব আমার কাছে জমা দে। ভাই কিসের সিন্ডিকেট কোন তো? ভাই এর একটা ব্যবসা শুরু করছে, ফুলাপান জন্ম দিয়া এ রাস্তাঘাটে পাঠায় দেয়, পরে এই টাকা দিয়া ওর পয়সা পয়সা জুয়া খেলে। চলেন ভাই আপনার টাকা দিচ্ছি, আসেন ভাই। আব্বা হ্যাঁ, এই যে আজকে 70 টাকা পাইছি। কি যে খালি 70 টাকা পাইছস? হাই গুলামের ফুত, মানুষের ফাল জাবরে ধরবে, টাকা 500 করে লইবে, ঠিক আছে? ভাই ভাই এই যে টাকা নিয়ে আইছি। হুম ভাই আজকে 50 টাকা পাইছি। ভাই ভাই আসেন আসেন, ওই যে দেখেন ভাই জুয়া খেলতেছে। এই কি রে 50 টাকা কে? ওই ছোট মানুষরা 70 টাকা পার, তুই 50 টাকা কে? আসেন ভাই দেখতেছি। চলেন এরপর থেকে বেশি টাকা না আনলে তোর খাওয়ান দান বন্ধ। আচ্ছা হাই গুলামের ফুত, তুই এখনো দাঁড়াই রয়েছস, যাস না কে? বাবা আমি সকাল থেকে কিছুই খাই নাই, আমার হোটেলে নিয়ে করা ভাত খাও না। আই গোলামের ভূত, দস্তানে খেলতাছি, যা টাকা উড়াই লিয়া। বাবা আমার খিদা লাগছে, আমার না খাওয়ালে আমি টাকা যেতে যাবো না। গোলামের ভূত আমারে কাইবো, আই তোর এক গিম খেল, আমি আইতেছি ওরে খাওয়াই লিয়া। আই চল আই ধর কেক্কা। না আব্বা আমি কেক খামু না, আমি হোটেলে যাই ভাত খামু। আমার মা নাই দেখা, আমি আজকে 3-4 দিন ধরে ভাত চড়ে দেই না। হে দাদা ওই দেখ পোলামাই আইতেছে, পোলামাই একসাথে দেখলেই মেয়ের পাও জড়ায় ধরবি, টাকা না দেওয়া পর্যন্ত পাও ছাড়বি। আচ্ছা ঠিক আছে ভাই। এলিটন ভাই, হুম আগের গেম কিন্তু হারছো, এই গেম হারলে দুই গেমের টাকা একসাথে দিই। আরে ভাই দিমু নে। কি ব্যাপার আঙ্কেল, আপনি এই সব ছোট ছোট বাচ্চা পোলাবানদের দিয়া রাস্তাঘাটে যে টাকা উঠাইতাছেন এটা কি ঠিক? ঠিক মানে আমার পোলা আমি জন্ম দিছি, রাস্তায় ফাটাবো না পানিতে ফেলাই দিমু, এটা তোমার কাছে কই দিব? আপনার পোলা ঠিক আছে, কিন্তু এই সব ছোট ছোট বাচ্চা পোলা পান তো আগামী দিনে ভবিষ্যৎ। হই মিয়া ভবিষ্যৎ ভবিষ্যৎ লাগবো না, আমাকে পেটে ভাত নাই আইছে ভবিষ্যৎ লে যাও এখান থেকে। আরে ভাই একটু বোঝার চেষ্টা করেন, 10-15 বছর পরে এদের ভবিষ্যৎ কি? না পড়াশোনা শিখতেছে, না কোনো কাজের অভিজ্ঞতা হইতাছে, দিন শেষে মানুষের কাছে হাত পাততেছে। ভাই শুনেন, এই ছোট ছেলে মেয়েদের কাছ থেকে কিছু টাকা পাচ্ছেন বলে এদের সোনালী ভবিষ্যৎ গলা টিপে হত্যা করেন না। আর এই বাচ্চারা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে আপনাদের শেষ বয়সে এই বাচ্চারাই কিন্তু আপনাদের দেখবে। হাই মিয়া যাওন তে কিয়া, হাই মাদার ফুদের বাচ্চা তুই হেলো গাইছস কি লাগিয়া? হাই মিয়া রাখেন, এতক্ষণ ধরে আপনাদের বুঝাইতেছিলাম কিন্তু আপনারা বুঝানোর পাবলিক না। আমি হলাম এই থানার এসআই, শিশুশ্রম করাচ্ছেন, শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা জানেন এই শিশুশ্রমের জন্য আপনাদের কয় বছরের জেল হতে পারে? ফারদার আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি,
নেক্সট টাইম যদি এইসব শিশু শ্রম করাতে দেখেছি তাহলে সবগুলোর একদম থানায় নিয়ে যাবো। স্যার আমার ভুল হয়ে গেছে, আর আমি আমার ছোট ভাইকে কালকে থেকে স্কুলে পাঠাবো। জি স্যার, আমার ছেলেরা কালকা থেকে আমি স্কুলে পাঠাবো। হ্যাঁ অবশ্যই স্কুলে পাঠাবেন, আর আপনাদের দেখে তো সুস্থই মনে হয়। আজকে থেকে আপনারাই কাজকাম করবেন আর ওদেরকে স্কুলে পাঠিয়ে মানুষের মতো মানুষ করবেন। জি স্যার, আমি এখন নিজে পরিশ্রম করবো আর আমার ছেলেরা আমি মানুষের মতন মানুষ করবো। আয় বাজান, তোর আমি স্কুলে ভর্তি করাই দিব। চল ভাই, আমিও তোর স্কুলে ভর্তি করাবো। শিশুশ্রম, আমরা হয়তোবা অনেকেই ভুলে গিয়েছি যে শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমাদের আশেপাশে হরহামেশাই ঘটছে শিশুদের পরিশ্রম করিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। শিশুরা হচ্ছে গাছের বীজের মতো, শুরুতেই যদি বীজ নষ্ট করে দেয় তাহলে গাছ আর বড় হয়ে ফল দিবে না। আর হ্যাঁ, যারা লোভী গার্জেন আছেন, বাচ্চাদের দিয়ে ব্যবসা না করিয়ে তাদের শিক্ষাটা নিশ্চিত করুন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যাক গাইস, ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।